वेलकम बैक फ्रेंड्स। এইমাত্র পা খবর অনুযায়ী বদলাচ্ছে নিম্নচাপের গতিপথ। রাজ্যে প্রবল বর্ষণে সতর্ক বার্তা জারি করলো আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, বর্তমানে নিম্নচাপের গতিপথের কি পরিবর্তন হতে চলেছে, কবে নাগাদ আবার নিম্নচাপটি ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে, বিস্তারিত সমস্ত কিছু জানতে চ্যানেল বা ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সঙ্গে ভিডিওটাকে একটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক আর শেয়ার নিত্য নতুন আপডেটগুলি আপনাদের সামনে পৌঁছে দেওয়ার মোটিভেশন অনেকটাই বাড়িয়ে দেয়। নিম্নচাপের বৃষ্টি যেন কিছুতেই পেছন ছাড়ছে না বাংলার, কখনো উত্তর তো কখনো দক্ষিণ। নিম্নচাপের জেরে এক নাগারে বৃষ্টি হয়েই চলেছে। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বর্তমান সময়ে দক্ষিণবঙ্গের উপর থেকে বৃষ্টির ফাঁড়া কাটলেও এবার ভাসবে উত্তরবঙ্গ। একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজকের দিনে কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও রাতের দিকে মূলত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। বর্তমান সময়ে ঝাড়খণ্ড ও বিহারের উপরে থাকা নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়ে শনি ও রবিবার নাগাদ বৃষ্টি হয়ে ঝরে পড়তে পারে উত্তরের জেলাগুলিতে, যার ফলে উত্তর দক্ষিণ পেরিয়ে এবার উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট। শনিবার বীরভূম ও মুর্শিদাবাদে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে কোচবিহার ও আলিপুরদুয়ারে রবিবার ভারী বর্ষণের জন্য জারি করা হয়েছে কমলা সতর্ক বার্তা। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা, ভাসতে পারে গোটা উত্তরবঙ্গ। ভিডিওটি আপনারা কোন দৃষ্টি থেকে দেখছেন, সেখানকার বর্তমান ওয়েদারের পরিস্থিতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ পরবর্তীকালে সেই সব অঞ্চলে ওয়েদার রিলেটেড আপডেট পৌঁছে দিতে অনেকটাই হেল্পফুল হয়ে থাকে।